हेलो माय डियर पेरेंट्स, होप ऑल ऑफ यू आर हैविंग अ ग्रेट वीक। सो माय डियर पेरेंट्स, आमी आज के आमादे शिमरा कार्डसे पिंक बुकर पेज नम्बर 27 माने ए पेजर एक्टिविटीटा करब और ए पेजर एक्टिविटीटार जोने किन्तु आमादे शिमरा कार्डसे किछु मेटेरियल्स प्रयोजन। आपनारा किन्तु अवश्यई सेई मेटेरियल्सगुलो आमादे शिमरा कार्डसे अरेंज करे देबेन। आर की की मेटेरियल्स प्रयोजन आपनारा अवश्यई एकबार देखे नेन। আমাদের শিমরা কার্ডসে ক্রিয়ন্স বক্স, পেন্সিল, ইরেজার, সঙ্গে গ্লু আর প্রয়োজন এরকম টু ওয়াইল্ড অ্যানিমেলসের পিকচার্স। তাহলে ফ্লাওয়ার্স, এখন বলো তোমরা কেমন আছো? হাউ আর ইউ অল? সবাই ভালো আছো তো? শরীর ভালো আছে সবার? ওকে, আমিও না খুব ভালো আছি। আচ্ছা ফ্লাওয়ার্স, এই বুকটা থেকে কিন্তু আমরা আজকে একটা অ্যাক্টিভিটি শিট করব, ঠিক আছে? এই যে দেখো পিঙ্ক বুক, এই বুকটাকে নিয়ে এসো। নিয়ে এসছো, আর সঙ্গে কিন্তু ক্রেয়ন্স বক্সটা আনতে হবে। ওকে চলো। সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, এখন এই পিঙ্ক বুকের পেজ নাম্বার 27 ওপেন করতে হবে। উইচ নাম্বার ইজ দিস? তোমরা জানো তো, আমার সঙ্গে বলো। 27, ভেরি গুড। নাও ওপেন করে ফেলো। আচ্ছা এখন দেখো ফ্লাওয়ার্স, এই পেজটার মধ্যে কি আছে, ঠিক আছে? চলো দেখো ফ্লাওয়ার্স, এখানে তো অনেকগুলো অ্যানিমেলসের পিকচার্স রয়েছে, তাই তো? ও কি বলো তো, নাম কি জানো? মুগলি। আর এই দেখো কিন্তু বালু, দ্য বিয়ার। বিয়ার এটা, তাই তো? বিয়ার মানে কি? ভাল্লুক। আর এই দেখো, উইচ অ্যানিমেল ইজ দিস? টাইগার, তাই না? ভেরি গুড। আর এটা কি? স্নেক, তাই তো? ভেরি গুড। আর এটা কি? উইচ অ্যানিমেল ইজ দিস? তোমরা জানো আমাকে বলো, আমি কিন্তু বলবো না। লায়ন, ভেরি গুড। ওকে, আর এইটা কি? যার বডিতে ব্ল্যাক আর হোয়াইট স্ট্রাইপস রয়েছে? জিব্রা, তাই না? ভেরি গুড। আর দেখো এইটা কি? র্যাট, তাই তো? ওকে। আর মুগলি আর বালু কিন্তু ফ্রেন্ডস, জানো? মুগলি বালুকে কি বলছে? বলছে সেভ দ্য অ্যানিমেলস। অ্যানিমেলস তো আমাদের সেভ করা উচিত, তাই তো? ওকে। আচ্ছা ফ্লাওয়ার্স, এই দেখো লায়ন। লায়ন তো জঙ্গলের কিং, তাই না? জঙ্গলের রাজাকে লায়ন। আচ্ছা লায়নের মাথায় তো একটা ক্রাউন রয়েছে, যে রাজা তার মাথায় তো একটা ক্রাউন থাকে, তাই না? আচ্ছা আমরা কিন্তু এই লায়নের জন্য একটা ক্রাউন বানাবো, ঠিক আছে? আচ্ছা আর এইগুলো কি ফ্লাওয়ার্স তোমরা কি জানো? গ্রাস। আর গ্রাসের কালার কি হয় ফ্লাওয়ার্স? গ্রিন, তাই তো? আচ্ছা আমরা কিন্তু এখন গ্রাস ড্র করে তারপর কিন্তু কালার করব। কি করে করতে হবে চলো ফ্লাওয়ার্স আমরা দেখে নিই, ঠিক আছে? তোমরা দেখো আমি কিভাবে করছি, চলো। দেখো ফ্লাওয়ার্স, আমি কিন্তু পেন্সিল নিয়ে নিয়েছি। আমরা তাহলে এখানে কি গ্রাস ড্র করে কালার করব, ঠিক আছে? কিভাবে দেখো, ফার্স্টে আমরা কিন্তু এইরকম একটা দেখো স্লিপিং লাইন ড্র করব, ঠিক আছে? এটা কি? স্লিপিং লাইন, তাই তো? তারপর এখানেই কিন্তু আমরা গ্রাস ড্র করব। কিভাবে তোমরা দেখো, এই দেখো একটা স্ল্যান্টিং লাইন, আবার একটা স্ল্যান্টিং লাইন, দেখেছো? এইরকম ভাবে আমরা কিন্তু দেখেছো, এইরকম ভাবে কিন্তু আমরা গ্রাস ড্র করব, ঠিক আছে? কিভাবে দেখেছো? কিরকম লাগছে দেখতে, হিলসের মতো, তাই না? এরকম একটা স্মল, একটা বিগ, আবার একটা স্মল, এরম করে কিন্তু আমরা কি ড্র করলাম, গ্রাস, তাই তো? চলো এটা এখন আমরা কালার করি। গ্রাসের কালার কি হয়? গ্রিন হয়, তাই তো? এই দেখো আমি গ্রিন কালার নিয়ে নিয়েছি। চলো এই পুরোটা আমরা এখন কালার করে নিই। স্লোলি স্লোলি কালার করব, ঠিক আছে? কিভাবে দেখো কালার করব, এইরকম ভাবে কিন্তু পুরোটা কালার করে নেবো, ঠিক আছে? নাও আমি তো ফিনিশ করে ফেলছি, তোমরাও তাড়াতাড়ি করে কালার করে ফেলো আমার মতো। ওকে, দেখো ফ্লাওয়ার্স, আমি কিন্তু পুরোটা কালার করে নিয়েছি, দেখেছো? এখন মাকে নাহলে পাপাকে বলো এটা যেন তোমাদের কাট আউট করে দেন। ওকে চলো। তাহলে ফ্লাওয়ার্স দেখো, আমাদের কিন্তু এইখানে গ্রাস গ্লু দিয়ে পেস্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো আমি তো করলাম। ওকে, এবার তো আরেকটু জায়গা বাকি রয়েছে, আমরা কিন্তু আরেকটু গ্রাস ড্র করে তারপর কিন্তু কালার করব, তারপরে কিন্তু এখানেও পেস্ট করতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা আরেকটুখানি ড্র করে তারপর কালার করে নিই।
একই রকম ভাবে কিন্তু ফ্লাওয়ার্স দেখো আমি ড্র করে কালার করে নিয়েছি, এখন মামাকে নাহলে পাপাকে বলতে হবে কাট আউট করে দেওয়ার জন্য। দেখো এবার কিন্তু এইখানে আমি পেস্ট করব গ্লু দিয়ে, ঠিক আছে? নাও এই দেখো আমি পেস্ট করলাম, তোমরাও করে ফেলো। ওকে, তাহলে আমরা কি সুন্দর গ্রিন গ্রাস গুলো কি করলাম, পেস্ট করলাম গ্লু দিয়ে, তাই তো? আচ্ছা এখন ফ্লাওয়ার্স, এই দেখো এটা কি লায়ন, তাই না? হ্যাঁ, আর লায়ন তো জঙ্গলের কিং হয়, আর কিংরা কি মাথায় কি পরে, ক্রাউন পরে, তাই তো? আচ্ছা চলো আমরা কিন্তু এই লায়নের জন্য একটা ক্রাউন ড্র করে কালার করে ফেলি। ঠিক আছে, কিভাবে করতে হবে তোমরা দেখে নাও ফ্লাওয়ার্স। ওকে চলো, দেখো ফ্লাওয়ার্স এইখানে কিন্তু আমি ক্রাউনটা ড্র করব, কিভাবে করব দেখে নাও। দেখো এইরকম ভাবে কিন্তু ফার্স্ট টাইম একটা স্ট্রোক ড্র করলাম, দেখেছো কিভাবে? এবার কিন্তু আমরা টু সাইডে আমরা দুটো স্ট্যান্ডিং লাইন্স ড্র করলাম, ঠিক আছে? তারপর কিন্তু এই দুটো আমি জয়েন করে দেবো। কিভাবে দেখো, এইরকম ভাবে, ওকে দেখলে? তারপর এইরকম ভাবে একটা স্ট্রোক আমি ড্র করলাম, ঠিক আছে দেখেছো? এবার এদিক থেকেও আরেকটা স্ট্রোক ড্র করলাম। ওকে, তারপর কিন্তু আমি এভাবে একটা আরো একটা স্ট্রোক ড্র করলাম, স্ল্যান্টিং লাইন্স, তাই না? এরম ভাবে আরো টু স্ল্যান্টিং লাইন্স আমি ড্র করলাম, দেখলে কি সুন্দর ক্রাউনের মতো লাগছে দেখতে, তাই না? আচ্ছা এটা কি ক্রাউন আমরা ড্র করছি, তারপর এরকম থ্রি সার্কেলস আমরা ভেতরে ড্র করব, এইরকম ভাবে, দেখেছো? নাও তোমরা এরকম ড্র করে ফেলো পুরোটা, ঠিক আছে? এবার আমরা চলো কালার করে ফেলি। আমি দেখো ফ্লাওয়ার্স এখানে কিন্তু ইয়েলো কালার নিয়েছি, ঠিক আছে? আমি যেভাবে কালার করছি তোমরা ঠিক সেরম ভাবেই কিন্তু কালার করো। আমরা কিন্তু এই সার্কেলস গুলো কালার করব না, ঠিক আছে? ওগুলো আমরা রেড কালার করব, এরম ভাবে কিন্তু এই পোর্শনটাও কালার করব না, আমরা রেড কালার করব কিন্তু, ঠিক আছে? মনে থাকবে তো? আচ্ছা আগে দেখো আমি কিভাবে করছি, আগে আমারটা দেখে নাও, তারপর তোমরা কালার করবে, ঠিক আছে? দেখো আমি কালার করে নিয়েছি পুরোটা, এবার আমি রেড কালার নেব। এই দেখো আমি রেড ক্রিয়ন নিয়ে নিয়েছি, এবার এই সার্কেলস গুলো আমি রেড কালার দিয়ে কালার করে ফেলি, ঠিক আছে? এই দেখো আমি কালার করে নিয়েছি। এবার ফ্লাওয়ার্স দেখেছো, এবার এই পোর্শনটুকু রেড কালার দিয়ে কালার করে নি। আচ্ছা তাহলে দেখো আমার কিন্তু ক্রাউনটা কালার হয়ে গেছে, তাই তো? এবার এরকম ভাবে তোমরা পুরোটা ড্র করে কালার করে ফিনিশ করে ফেলো, তারপর মাম্মাকে নাহলে পাপাকে বলো কাট আউট করে দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে চলো ফ্লাওয়ার্স। তারপর দেখো এই যে লাইনের হেডে কিন্তু এই ক্রাউনটা আমাদের গ্লু দিয়ে পেস্ট করতে হবে, ঠিক আছে? আগে দেখো আমি কিভাবে করছি, এই দেখো ফ্লাওয়ার্স আমি কি সুন্দর পেস্ট করলাম। দেখলে তো কত ভালো লাগছে দেখতে লাইনটাকে, তাই না? ওকে ফ্লাওয়ার্স, এখন দেখো ফ্লাওয়ার্স এখানে তো অনেকগুলো অ্যানিমেলসের পিকচার্স রয়েছে, আমরা তো দেখলাম কোন কোন অ্যানিমেলসগুলো রয়েছে, তাই তো? আচ্ছা এখন কিন্তু এখানে আমরা আরো টু অ্যানিমেলসের পিকচার্স পেস্ট করব গ্লু দিয়ে, ঠিক আছে? মামা পাপা তো তোমাদের ডিয়ারের পিকচার আর উলফের পিকচার তো দিয়েছেন, তাই না? আচ্ছা এই দেখো আমি কিন্তু উলফের পিকচারটা এখানে পেস্ট করলাম গ্লু দিয়ে, তোমরাও করে ফেলো, কত সুন্দর করে পেস্ট করলাম, তাই না? আচ্ছা এবার তো ডিয়ারের পিকচারটাও পেস্ট করতে হবে, এই দেখো ডিয়ারের পিকচারটা কিন্তু এইখানে পেস্ট করলাম, তাই না? তোমরাও করে ফেলো, খুব ভালো হয়েছে ফ্লাওয়ার্স। তাহলে কত সুন্দর আমরা আরো টু জঙ্গল অ্যানিমেলসের পিকচার্স পেস্ট করলাম, তাই তো? আচ্ছা তাহলে ফ্লাওয়ার্স আমাদের তো মুগলির কথা সবসময় মনে রাখতে হবে, তাই না? কি মনে রাখতে হবে, সেভ দ্য অ্যানিমেলস, তাই তো? আমাদের সবসময় অ্যানিমেলসদের সেভ রাখতে হবে, তাই না? বিশেষ করে জঙ্গল অ্যানিমেলসদের, তাই তো? ওকে ফ্লাওয়ার্স, সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, তাহলে আমরা আজকে পিঙ্ক বুক থেকে কত সুন্দর একটা অ্যাক্টিভিটি শিট করলাম, তাই না? আজকে আমরা কি সুন্দর লাইনের জন্য একটা ক্রাউন ড্র করে কালার করলাম, তারপর ওই ক্রাউনের কাট আউটটা আমরা পেস্ট করলাম, তাই না? এরকম তো আমরা টু অ্যানিমেলসের পিকচার্সও পেস্ট করেছি, তাই তো? তারপর এই গ্রাস, সেটাও তো পেস্ট করেছি। আচ্ছা এখন তোমরা কি করবে জানো, মাকে নাহলে পাপাকে বলবে তোমাদের যেন ফরেস্ট বেসড মুভিজ দেখান। আমি তোমাদের কয়েকটা মুভিজের নাম বলে দিই, এই দেখো লায়ন কিং, তারপর দেখো ম্যাডাগাস্কার, এই যে দেখো টারজেন, তারপর জঙ্গল বুক। এই মুভিসগুলো জানো তোমাদেরকে দেখান, অবশ্যই কিন্তু মাকে নলে পাপাকে বলবে। ওকে
চলো তাহলে এখন কি করতে হবে, এই অ্যাক্টিভিটি শিটের ফটো মাকে না হলে বাবাকে তো বলতে হবে গুগল ক্লাসরুমে সাবমিট করে দেওয়ার জন্য, তাই তো? ওকে তাহলে চলো, আওয়ার লেসন ইজ ওভার, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, লাভ ইউ ফ্লাওয়ার্স, বাই।